আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি একজন রিং আইডি ইউজারকারী হয়ে থাকেন বা যদি রিং আইডি মেম্বারশিপ বা কমিউনিটি জব থেকে টাকা ইনকাম করে থাকেন, তাহলে বিগত কয়েকদিন থেকে হয়তো একটা প্রবলেম ফেস করতেছেন। তো প্রবলেমটা হচ্ছে, আপনি যখন অ্যাড দেখতেছেন, অ্যাড দেখার পর 5 টাকা বা 10 টাকা করে অ্যাড হচ্ছে না। না অ্যাড হওয়ার আগে আপনার বিজ্ঞাপনের সময়সীমা শেষ এই লেখাটি দেখাচ্ছে। তো যদি আপনি এই প্রবলেমটা ফেস করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি মাস্ট বি আপনার জন্য। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে সেই সমস্যার সমাধানটাই করে দিব। অর্থাৎ আপনি বেসিক মেম্বারশিপ বা সিলভার মেম্বারশিপ বা গোল্ড মেম্বারশিপ যেটাই হোক না কেন, যেখান থেকে আপনাদের প্রতিদিন যে টাকাটা ইনকাম করার কথা ছিল সেই টাকাটা ইনকাম করতে পারবেন, আর 5 টাকা বা 10 টাকা বা 20 টাকাও লস হবে না। ডিয়ার ফ্রেন্ডস, পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সঙ্গে, মুকুল খান জিসান, আর আপনারা দেখছেন জিসান টেক 24। তো ডিয়ার ফ্রেন্ডস, মূল কাজ যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এরকম বিভিন্ন প্রকার আর্নিং টিপস ও বিভিন্ন প্রকার টেকনোলজিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি এনাবল করে দিয়ে অল সিলেক্ট করে রাখবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়ে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি, তো আমরা যারা রিং আইডি অ্যাপসে কাজ করি বা কমিউনিটি জবে কাজ করি, আমরা কিন্তু একজন বা দুইজন কাজ করি না, এখানে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ কাজ করে। অর্থাৎ একটা সার্ভারে যদি একসঙ্গে অনেকজন অ্যাড দেখে, সেই সার্ভারটা কিন্তু অনেক উইক হয়ে যায় বা এটার উপর চাপ পড়ে যায়। আর যখন চাপ পড়ে যায়, তখনই কিন্তু আমরা যে অ্যাড দেখার বিনিময়ে যে টাকাটি ইনকাম করার কথা ছিল, তার থেকে 5 টাকা বা 10 টাকা কম আসে। আমি কিন্তু নিজে দুইটা মেম্বারশিপ ইউজ করি, একটা হচ্ছে গোল্ড মেম্বারশিপ আর একটা হচ্ছে বেসিক মেম্বারশিপ। তো আমার কিন্তু এই ট্রিক্সটা ফলো করে এখন পর্যন্ত 5 টাকা কম আসে নাই। তো প্রথমে আমি আপনাদেরকে যে ট্রিক্সটা শেয়ার করবো, সেটা হচ্ছে, আপনারা যখন অ্যাড দেখবেন, দুইটা ভিপিএন কানেক্ট করবেন, একটা হচ্ছে সোলো ভিপিএন আর একটা হচ্ছে টমেটো ভিপিএন। তো আমি এই দুইটা ভিপিএনই কিন্তু ইউজ করি। তো আপনারা যখন টমেটো ভিপিএন ইউজ করবেন, টমেটো ভিপিএন ইউজ করার মাধ্যমে যখন অ্যাড দেখবেন, তখন কিন্তু হিউজ পরিমাণে অ্যাড দেখতে পারবেন, একসঙ্গে প্রায় 30-40টা পর্যন্ত অ্যাড দেখতে পারবেন। তো টমেটো ভিপিএন যখন আপনারা সিলেক্ট করবেন, তখন কোনো প্রকার কান্ট্রি সিলেক্ট করতে হবে না, অটো কান্ট্রি সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি যখন টমেটো ভিপিএন কানেক্ট করে যখন অ্যাড দেখবেন, অ্যাড দেখার পর যখন প্রিপেয়ারিং লেখা আসবে, তখন আপনি চাইলে আবার সোলো ভিপিএন কানেক্ট করতে পারেন। যখন যেটাতে কাজ করতে করতে একটি প্রিপেয়ারিং লেখা দেখা আসবে, তখন আপনারা আবার আরেকটা কানেক্ট করবেন। অর্থাৎ আপনি যখন সোলো ভিপিএন কানেক্ট করবেন, তখন সোলো ভিপিএনটা অবশ্যই কিন্তু জাপান কান্ট্রি সিলেক্ট করবেন, অথবা আপনারা সাউথ কোরিয়া এই কান্ট্রিটি সিলেক্ট করতে পারেন। তো এই দুইটা কান্ট্রির মধ্যে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে আপনারা যখন সোলো ভিপিএন থেকে অ্যাড দেখবেন, তখন কিন্তু অ্যাড দেখতে পারবেন এবং প্রিপেয়ারিং লেখাও সহজে আসবে না। তো শুধু অ্যাড দেখলে হবে না, অ্যাড দেখার মধ্যে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো ফলো করলে পরে আপনাদের কিন্তু কখনো 5 টাকা বা 10 টাকা কম আসবে না। তো আপনারা যখন অ্যাড দেখবেন, 5টা বা 10টা অ্যাড দেখার পর ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর আপনাদের ব্যালেন্সটা চেক করবেন, চেক করার পর আবার অ্যাড দেখবেন, আবার 5টা বা 10টা অ্যাড দেখার পর আবারও ব্যালেন্সটা চেক করবেন ব্যাকে এসে। এভাবে আপনারা কন্টিনিউ অ্যাড দেখবেন। তো আমি মনে করি আপনারা একবারে 100টা বা 50টা অ্যাড না দেখে আপনারা যখন একটু সময় পাবেন, তখনই 5টা বা 10টা করে অ্যাড দেখবেন এবং ব্যালেন্স চেক করবেন, তাহলে কিন্তু কখনোই আপনাদের 5 টাকা বা 10 টাকা এটা কম আসবে না। তো আশা করি হয়তো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে পেরে থাকেন বা যদি ভিডিওটি আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়ে থাকে, যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। তো বন্ধুরা, আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।